वेलकम टू आमंत्रण। आज के आपनादेर रेसिपी शेयर करब, सेटा हलो मसला बेगुन फ्राई, काठी कचु भाजा, पटल भाजा। भाबछेन जे एगुलो भाजा देखानो कि आछे, एगुलो एकटुखानि मसला दिए भाजा देखाबो। तो एकटु तो सब्जि देखानो उचित, कारण सब्जिटा सबारई खावा उचित। एखन बेगुनो अवेलेबल, पटलो अवेलेबल, काठी कचु अवेलेबल। आज के एगुलो सब भाजा देखाबो। बेगुन आमि चाक चाक करे केटे नियेछि, एर मध्ये लवण ठवण किछु माखानो नेइ, आमि परे माखाच्छि। लवण लागछे, एकटु सुजि, चालेर गुड़ो, एकटु जिरेर गुड़ो, लंका गुड़ो, धने गुड़ो, एगुलो दिये आमि बेगुनटार मध्ये समस्त किछु माखाबो। माखिये तारपरे फ्राई करबो। तो आमि प्रथमे लवण दिच्छि। तापर दिच्छी एकटु चालेर गुड़ो। एटा फ्राईटा एकटु क्रिस्पी टाइपेर हबे। तारपरे दिच्छी सुजी। एकटु धने गुड़ो। जीरे गुड़ो। लंका गुड़ो। बेगुन भाजा तो आमरा खेई थाकी, एइभावे करे खाबेन, भीषणई भालो लागबे। এবার আমি এগুলো সমস্ত একসাথে মেখে দিচ্ছি। গাঁঠি কচু আমি একটু চাক চাক করে কেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব একটু লবণ। একটু পাতিলেবুর রস, একটু গুঁড়ো লঙ্কা, আর একটু দেব হলুদ। এবার দেখাচ্ছি পটল। পটলটার মধ্যেও আমি লবণ মাখাবো। এটাতেও একটু পাতিলেবুর রস দেব। আর দেব একটু ধনে গুঁড়ো। একটু জিরে গুঁড়ো। দিয়ে আমি মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। বেগুনগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি বাজিয়ে দিন। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পটল।
কাঠি কচুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হয়ে গেল আমার মশলা দেওয়া বেগুন ভাজা, পটল ভাজা, কাঠি কচু ভাজা। আপনারা অতি অবশ্যই একবার হলেও এগুলো করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা অবশ্য ভাতের সাথেই ভালো লাগবে, হ্যাঁ, আর বেগুনটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে।